Mara que su cuesta. ¿Qué es su posibilidad? Si me matan, me escapo, si eso. Hey guys, welcome back to my channel. তো চলে আসলাম একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তোমরা হয়তো অনেকে জানো যে বুকু সোনার 18 মাস পূর্ণ হয়ে গেছে, এখন ওকে টাক করতে হবে। সকাল সকাল নাপিত চলে এসেছে ওকে টাক করার জন্য। আমরা তো সবাই ভয়ে রয়েছি যে ও ঠিক করে টাক হবে নাকি কান্না করবে। ওকে একটা ফোন দিয়ে বসিয়ে দিয়েছি, ফোনে ওর ফেভারিট কার্টুন মালসা অ্যান্ড বেয়ার চলছে। ও তো চুপ করে বসে বসে কার্টুন দেখছে, আর এই সুযোগে নাপিত কাকু ওর মাথায় ফার্স্টে শ্যাম্পু করে দিল, আর খুর দিয়ে আস্তে আস্তে ওকে টাক করে দিচ্ছে। ফার্স্টে তো আমরা খুব ভয় পেয়ে গেছিলাম যে ও টাক করবে না, খুব নড়াচড়া করবে, আর খুর দিয়ে যেহেতু ফার্স্ট টাইম টাক করতে হয় সেহেতু কেটে যাওয়ার ভয় থাকে, তো আমরা এই জন্য একটু ভয়ে ছিলাম। কিন্তু ও কার্টুন দেখছিল আর চুপ করে বসেছিল, একটুও নড়ছিল না। প্রায় অর্ধেকটার মতন টাক করা হয়ে গেছে, আর বাকি অর্ধেক রয়েছে। ওকে কেমন একটা যেন লাগছিল, দেখা যাক শেষ পর্যন্ত ও কান্না করে কি করে না। ক্লাস টাক করা কমপ্লিট হয়ে গেছে। এই দেখো কত চুল ছিল ওর মাথায়। আরো সামনে গরমকাল আসছে, ভালোই হয়েছে গরমকালের আগেই ওর 18 মাস হয়ে গেছে। প্রায় 700 গ্রামের মতন চুল ছিল ওর মাথায়। টাক করার পর মোটামুটি ভালোই লাগছে ওকে। এরপরে দাদা ওকে আয়না দেখাতে নিয়ে যাচ্ছে, দেখা যাক খুব ভয় পায় কি না। দেখো ওকে কেমন লাগছে সবাই জানিও কিন্তু কমেন্টে। তারকেশ্বরের জন্য মানত রয়েছে, তো আমরা এর থেকে কিছু চুল তারকেশ্বর দিতে যাব। সেই ভিডিওটা খুব শীঘ্রই আসছে, ডিসক্রিপশন বক্সে লিংক থাকবে, তোমরা দেখে নিও। এছাড়া আমরা মায়াপুরও যাব, সেই ভিডিওর লিংকটাও কিন্তু ডিসক্রিপশন বক্সে থাকবে। সো গাইস, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দিও। তাহলে আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। বাই বাই।